নদনদীর পানি বাড়তে থাকায় সিলেট সুনামগঞ্জ ও নীলফামারী লালমনিরহাট এলাকায় স্বল্প মেয়াদে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি ও বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন বন্যা মোকাবেলায় আগাম ও সারা বছরের পরিকল্পনা দরকার। গত কয়েক মাসে একাধিকবার বেড়েছে তিস্তার পানি। সবশেষ গত বুধ ও বৃহস্পতিবার বিপদ সীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। বর্তমানে তিস্তার পানি বিপদ সীমার নিচে নেমেছে। তবে আশঙ্কার কথা, তিস্তা, ধরলা, দুধকুমার সহ উত্তর পূর্বাঞ্চলের নদনদীতে আবারও পানি বাড়বে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্যই দিচ্ছে। আগামী 48 ঘন্টায় তিস্তার উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে ওই উক্ত সময়ে তিস্তা নদীর পানি সমুদ্রের বিপরীতসীমার কাছাকাছি অবস্থান করতে পারে অথবা সময়ে অতিক্রম করতে পারে। ওইদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জে ওদিকেও কিছু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর কি আগামী 48 ঘন্টায়। এই মুহূর্তে তিস্তা আর সিলেট সুনামগঞ্জ এই জায়গায় স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি জানান, আগামী 48 ঘন্টা গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে এতে ভয়ের কিছু নেই। আসলে আমাদের মনসুনে একটা দুইটা পিক আসে মূলত, একটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে আসে, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসে। সাধারণত এই সময় পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধি পাওয়া মানে বন্যা হওয়া না, পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা যদি অতিক্রম করে তাহলে বন্যা আমরা বলে থাকি আর কি। এই সময় পানি কিছুটা বাড়ে, কিন্তু এই মুহূর্তে আমরা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। পানি বাড়ছে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে আর কি। বিশেষজ্ঞরা বলছেন সিলেট বিভাগ এবং দেশের উপকূলীয় এলাকা ও মধ্যাঞ্চলে বন্যার ধরন আলাদা, তাই প্রস্তুতি ও পরিকল্পনা নিতে হবে সেইভাবেই। বন্যা যখন আসে তখন আমাদের হইচই শুরু হয়, এটা সারা বছরের একটা প্রস্তুতি থাকা দরকার আমাদের। এটা 2 সপ্তাহ আগে আসবে, 2 সপ্তাহ পরে আসবে, এই যে বলতেছি যেগুলা সেগুলোকে ধরতে হবে, আমাদের নিতে হবে। এগুলো মানবিক কিছু ব্যাপার আছে, যে আমার এখানে 5 দিন ধরে খাবার পৌঁছায় নাই। আরে বাবা, ওখানে খাবার যাওয়ার মতো তো কমিউনিকেশন নেই। তোমার যে ওখানে বন্যা হতে পারে এই আগাম তথ্য যদি আমরা দিই এবং আগাম প্রস্তুতি যদি তুমি নিয়ে রাখো, 5 দিন কেন, 15 দিন পর্যন্ত খাবার না গেলেও তোমার প্রবলেম হবে না, এইভাবে চিন্তা করতে হবে। তার মতে বন্যার পর মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যে খরচ হয় পূর্ব প্রস্তুতি নিলে তা অনেক কম হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েক মাসে একাধিকবার বেড়েছে তিস্তার পানি। সবশেষ গত বুধ ও বৃহস্পতিবার বিপদ সীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। বর্তমানে তিস্তার পানি বিপদ সীমার নিচে নেমেছে। তবে আশঙ্কার কথা, তিস্তা, ধরলা, দুধকুমার সহ উত্তর পূর্বাঞ্চলের নদনদীতে আবারও পানি বাড়বে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্যই দিচ্ছে। আগামী 48 ঘন্টায় তিস্তার উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে ওই উক্ত সময়ে তিস্তা নদীর পানি সমুদ্রের বিপরীতসীমার কাছাকাছি অবস্থান করতে পারে অথবা সময়ে অতিক্রম করতে পারে। ওইদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জে ওদিকেও কিছু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর কি আগামী 48 ঘন্টায়। এই মুহূর্তে তিস্তা আর সিলেট সুনামগঞ্জ এই জায়গায় স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি জানান, আগামী 48 ঘন্টা গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে এতে ভয়ের কিছু নেই। আসলে আমাদের মনসুনে একটা দুইটা পিক আসে মূলত, একটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে আসে, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসে। সাধারণত এই সময় পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধি পাওয়া মানে বন্যা হওয়া না, পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা যদি অতিক্রম করে তাহলে বন্যা আমরা বলে থাকি আর কি। এই সময় পানি কিছুটা বাড়ে, কিন্তু এই মুহূর্তে আমরা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। পানি বাড়ছে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে আর কি।